হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। এই প্রোডাক্টটির নাম হচ্ছে ক্যাটোফোর্স। আমরা যারা সামনে কোরবানির জন্য গরু মোটা তাজা করে থাকি, তাদের জন্য একটি সুখবর যে এই ক্যাটোফোর্স ইনজেকশনটি আপনারা ব্যবহার করুন। এটি যদি আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার গরুগুলো সহজেই মোটা তাজা হবে। ক্যাটোফোর্স ইনজেকশনটি একটি ভিটামিন জাতীয় ইনজেকশন। এই ভিটামিন জাতীয় ইনজেকশন আপনার গরুকে দানাদারের পাশাপাশি যদি এই ক্যাটোফোর্স ইনজেকশনটি যদি ব্যবহার করেন, আপনার গরুটি সহজেই মোটা তাজা হবে। অনেকেই প্রশ্ন করেন যে ভাই, আমি তো অনেক দানাদার খাবার খাওয়াই বা ঘাসও খাওয়াই, কিন্তু আমার গরুটি ঠিকমতো মোটা তাজা হচ্ছে না। তাদের জন্য আমার সাজেশন এটাই যে আপনারা এটি ব্যবহার করুন এবং দেখবেন রেজাল্ট পাবেন ভালো। দেখা গেছে যে একটি গরুর যদি ভিটামিনের যদি কোনো ঘাটতি থাকে, তখন দানাদার খাবার খাওয়ালে সাথে সাথেই রেজাল্ট আসে না। কিন্তু এই ক্যাটোফোর্স এগুলো যদি আপনি যদি ব্যবহার করেন, তার সাথে সাথে একটি রেজাল্ট আপনি পেয়ে যাবেন, আর গরু সহজেই মোটা তাজা হবে, আর গরুর মুখের রুচিটা ডেভেলপ হবে, আর রুমেনটা ভালোভাবে সচল হয়ে যাবে, যা আপনার গরুগুলো যে খাদ্যই খাওক না কেন সহজেই হজম করতে সাহায্য করবে। এই ক্যাটোফোর্স ইনজেকশনটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। এটি বাজারজাত করেছেন এসিআই কোম্পানি। আমরা সবাই জানি যে এসিআই কোম্পানির অনেক নাম সুনাম রয়েছে। এই কোম্পানিটি খুবই ভালো একটি কোম্পানি, তাদের প্রোডাক্টগুলো ভালো মানের প্রোডাক্ট। আপনারা এটি ব্যবহার করতে পারেন। আমি আমার খামারে ব্যবহার করেছি, ভালো একটি রেজাল্ট পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সম্মুখেও এটি সম্পর্কে একটু আলোচনা করি, যাতে করে আপনারা এটি ব্যবহার করে উপকৃত হতে পারেন। আমি আশাবাদী যে এটি যদি আপনারা যদি ব্যবহার করেন তাহলে ভালো একটি রেজাল্ট পাবেন। এটি কিভাবে ব্যবহার করবেন, দিক নির্দেশনা এখানে দেওয়া আছে যে কতটুকু দৈহিক ওজনের জন্য আপনি কতটুকু ব্যবহার করবেন। যদি আপনি বাছুরের ক্ষেত্রে যদি অথবা ছাগলের ক্ষেত্রে যদি আপনি ব্যবহার করেন, তাহলে 5 থেকে 6-7 ml আপনি ব্যবহার করবেন বডি ওয়েট হিসেবে। তারপরে প্রতি 100 কেজির জন্য আপনি 10 ml ব্যবহার করবেন, আর এটি ব্যবহার করবেন 7 দিন পর পর। গরুগুলো যদি বেশি শুকনো হয়, দুর্বল প্রকৃতির হয়, তাহলে আপনারা এটি 4 থেকে 5 দিন পর পর ব্যবহার করবেন। যেমন এই সপ্তাহে যদি আপনি যদি 10 ml দেন, পরের সপ্তাহে আবার 10 ml দিবেন, আর যদি শুকনা গরু হয় তাহলে 5 দিন পর পর দিবেন। 5 দিন পর পর আপনারা ইনজেকশন পুশ করবেন, ইনশাল্লাহ দেখা যাবে যে 3 মাসের ভিতরেই আপনাদের এই গরুগুলো হৃষ্টপুষ্ট হবে। তাই আমি আশা করি আপনারা এটি ব্যবহার করুন। ক্যাটোফোর্স ইনজেকশন বাজার বিভিন্ন কোম্পানির ইনজেকশন আছে, রেনেটা কোম্পানির আছে, তারপরে একমির কোম্পানি আছে, এসল রেনেটা কোম্পানি আছে, ক্যাটোফোর্স আরও বিভিন্ন কোম্পানি আছে, আপনারা ব্যবহার করতে পারেন। তবে এটি রেজাল্ট আমি পেয়েছি, এই কোম্পানি এই প্রোডাক্টে আমি ভালো রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তাই আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।